এরশাদের মৃত্যুর পর শূন্য রংপুর তিন আসনের উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রচার অভিযানে সরগম রংপুর নগরী। আওয়ামী লীগ জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা মাঠে নামায় নির্বাচনের আগাম হওয়ায় উত্তপ্ত রংপুর। আজ দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠ থেকে মিছিল সমাবেশ বের করে এরশাদের ভাতিজা সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ নগরীর বিভিন্ন এলাকার হাজার হাজার সমর্থক তাকে প্রার্থী করতে মিছিল স্লোগান নিয়ে নগর প্রদক্ষিণ করে। আমাদের 11 থেকে